হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা যারা ক্যারম পুল গেমটি হ্যাক করে খেলেন তারা অবশ্যই খেয়াল করছেন যে বিটিম প্লাসে কিন্তু নিউ আপডেট চলে এসেছে। এই যে দেখেন, এখন বিটিম প্লাসে ঢুকলে কিন্তু লেখা উঠছে নিউ আপডেট। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে নিউ আপডেট। সো আপনারা কীভাবে বিটিম প্লাসের আপডেট ভার্সনটি ইনস্টল করবেন আজকে আমি সেটাই দেখাবো। প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা প্লে স্টোর থেকে টেলিগ্রাম নামের যে অ্যাপ্লিকেশন আছে ওইটা ইনস্টল করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার ইনস্টল করা আছে। সো আপনারা প্রথমেই টেলিগ্রাম অ্যাপটিকে ইনস্টল করে নেবেন, তারপর আপনারা আমার ভিডিওর ডিসক্রিপশনে চলে যাবেন। ওখানে আমি বিটিম প্লাস আপডেট ভার্সনটির লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা ওখান থেকে জাস্ট লিঙ্কে প্রবেশ করবেন। ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে, আর এটা হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপ। সো আপনারা জাস্ট এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন বিটিম B3.6.54 আপডেট ভার্সনটি আছে, আপনারা জাস্ট এখান থেকে এই আপডেট ভার্সনটিকে ডাউনলোড করে নেবেন। এই যে দেখেন আমি এখন ডাউনলোড করে নিচ্ছি। তো হচ্ছে এই যে ডাউনলোড হয়ে গেছে আমার। সো এখান থেকে আমি এই যে অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেব। ইনস্টল কিন্তু হচ্ছে। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন অ্যাপ কিন্তু ইনস্টলড, মানে অ্যাপ ইনস্টল হয়ে গেছে। সো এখান থেকে আমি ওপেন করব। তো ফ্রেন্ড দেখছেন এবার কিন্তু আর ওই যে নিউ আপডেট লেখাটা আসে নাই। সো বুঝতেই পারছেন যে আপডেট কিন্তু হয়ে গেছে। এখন আমি দেখাবো আসলে নতুন কোনো ফিচার অ্যাড করছে কি না। সব কিছু কিন্তু আগের মতোই আছে, আমি জাস্ট এখান থেকে স্টার্ট করে। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু আগের মতোই হচ্ছে। সো আমি একটা মেসেজ স্টার্ট দিয়ে দেখবো আসলে নতুন কোনো কিছু অ্যাড করছে কি না। এখানেও কিন্তু সব কিছু আগের মতো আছে, বান শট, ব্রাশ শট। এখন আমি একটা মেসেজ স্টার্ট দেবো।